আসানসোলে সংহতি মিছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সোমবার বিকেলে সালানপুর ব্লকে সংহতি মিছিল করা হলো। এদিন রূপনারায়ণপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে ডাবরমোড় বাউরিপাড়া পর্যন্ত পদযাত্রার মাধ্যমে সংহতি মিছিলটি করা হয়, যেখানে মিছিলের প্রথম সারিতে দেখা যায় সব ধর্মের মানুষকে একে অপরের হাত ধরে মিছিলে হাঁটতে। সবাই মিছিলে পা মেলান। তাছাড়া মিছিলে নেতৃত্ব দেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান, সহ সভাপতি ভোলা সিং, এবং মিছিল শেষে ডাবরমোড় বাসস্ট্যান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এদিন মোহাম্মদ আরমান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সাথে এদিন সালানপুর ব্লকে সংহতি মিছিল করা হলো। উপস্থিত ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। কর্মসূচি সারা রাজ্য জুড়ে হচ্ছে সংহতি যাত্রা, সংহতি মিছিল প্রত্যেক ব্লকে ব্লকে পশ্চিমবাংলাতে আয়োজন করা হয়েছে। আমাদের সালানপুর ব্লকেও দিদির নির্দেশে এবং আমাদের বিধান উপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা এই মিছিলটা বার করলাম। এই মিছিলের মধ্যে সর্বধর্মের গুরুরা ছিলেন, হিন্দু ধর্মের পুরোহিত ছিলেন, মুসলিমের ইমাম ছিলেন, শিখ ধর্মের পুরোহিত ছিলেন এবং খ্রিস্টান ধর্মের ফাদার ছিলেন এবং আদিবাসীরাও ছিলেন। আমরা এই মিছিল করে এবার আমাদের পথসভা চলছে। এই মিছিলে একটাই বার্তা যে আমরা আমাদের পশ্চিমবাংলা যেন আমাদের শান্তি থাকে এবং উন্নতি হোক, তার জন্যে আমরা সবাইকে সম্মান দিয়ে এবং একটা আমাদের যে সংঘবদ্ধ হয় আমাদের রাজ্যের আমাদের দেশের উন্নতি হোক, তাই এই বার্তার জন্য আজকে আমরা মিছিলটা বার করলাম। মিছিলটা কোথা থেকে কোথায় পৌঁছলো? আমাদের রূপনারায়ণপুর পার্টিভিস থেকে আমরা শুরু করেছি, ডাবরমোড় হয় বাউরিপাড়া থেকে ঘুরে এসে এখন আমাদের এখানে পথসভা চলছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।